চুলের চর্চা, চুলের পরিচর্যা, চুল পড়ে যাওয়া, চুলের আগা ফাটা, খুশকি, নানামুখী সমস্যা, এটা নিয়ে আমি দীর্ঘদিন আপনি কাজ করছেন। চুলের প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে ড্যান্ড্রাফ, দ্বিতীয় সমস্যা হচ্ছে চুল পড়া, তৃতীয় সমস্যা চুল রুক্ষ হয়ে যাওয়া। চুল পড়া বন্ধ করার জন্য সুমন শর্মা হেয়ার প্লাস এবং নতুন করে গজানোর ক্ষেত্রে সুমন শর্মা হেয়ার প্লাস অবশ্যই একটি সফলতার দাবিদার। ইতিমধ্যে সেটা বাংলাদেশ বলুন, সৌদি আরব বলুন, সব জায়গায় কিন্তু আমরা সফলতার দাবিদার, এমনকি ইন্ডিয়াতেও সুমন শর্মা হেয়ার প্লাস। খুশকির ক্ষেত্রে সুমন শর্মা হেয়ার এক্স, এবং যাদের চুল রুক্ষ, শুষ্ক কিংবা স্বাভাবিক চুল মেনটেন করার জন্যে অ্যালোভেরা হেয়ার অয়েল কিন্তু খুব ইউনিক একটি কম্বিনেশন। আমি বলেছি সাধারণ নারকোল তেল বা পিওর নারকোল তেল যারা ব্যবহার করেন, পিওর নারকোল তেলকে আমি কোনোভাবে খাটো করছি না, কিন্তু পিওর নারকোল তেলের সঙ্গে যদি আমি 29 প্রকারের হার্বস দিয়ে একটি কনসেপ্ট দাঁড় করাই, সেই কনসেপ্ট কিন্তু আপনাকে সুফল দেবেই। আমি নারকোল তেলকে নিচ্ছি, পাশাপাশি 29টা হার্বসকেও নিচ্ছি, কারণ হার্বসের যে একটা সুফল আছে সেটা তো আমরা জানি। তা নাহলে আজকে আমার হেয়ার এক্স, আমার হেয়ার এক্সকে আমি 5 ডেজ চ্যালেঞ্জ বলেছি ড্যান্ড্রাফের ক্ষেত্রে, যে ড্যান্ড্রাফ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর প্রোডাক্ট সারা দুনিয়াতে, আমি সেই কনসেপ্টে চ্যালেঞ্জ করছি, 5 ডেজ চ্যালেঞ্জ অ্যাবাউট ড্যান্ড্রাফ। মাথায় কাদা কাদা হয়, মাথা চুলকায়, আপনি চোখ বন্ধ করে আমার হেয়ার এক্স, এবং 5 দিন ব্যবহার করার পরে আপনি লক্ষ্য করুন আপনার সমস্যাগুলো আছে কিনা। যাদের মাথায় অনেক চুল ফাঁকা হয়ে গেছে এবং সেই ফাঁকা হওয়ার পিছনে মূল কারণ ড্যান্ড্রাফ এবং তৈলাক্ততা, তার জন্য বলবো আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন সুমন শর্মা হেয়ার প্লাসের উপর। যারা সৌদি আরব থেকে প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সৌদি আরবের জন্য ফর্মুলেটেড হেয়ার প্লাসটা নেবেন, আর বাংলাদেশিদের জন্য তো আছেই হেয়ার প্লাস হলুদ কালারের এবং সৌদি আরবের জন্যে গ্রিন কালার। অথেন্টিক প্রোডাক্টটা ব্যবহার করেন, সঙ্গে অ্যালোভেরা শ্যাম্পু কিংবা সফট সিল্ক শ্যাম্পু, আপনি নিজেই বলবেন যে না আমি ভালো আছি, এটা প্রমাণিত অলরেডি।